এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে গেলে সবাই পর হয়, কিন্তু দেহে প্রাণ থাকতে যদি এই বিষয় মোহমায়াকে কেউ পর করতে পারে, লোভ লালসা হিংসা নিন্দা যদি কেউ পর করতে পারে, তবে সে আল্লাহর দর্শন পায়। গানের মধ্যে আমার পরশ চান্দে অলিয়া উলিয়ার একটা জীবনী আমার মনে পড়ে গেল, বলতেছি সবাই। আল্লাহর একজন অলি নিজামুদ্দিন আউলিয়ার নাম শুনছেন না বাবা আপনারা? আমরা অনেকে এখন বর্তমান সমাজটা বাবা আমরা জান্নাতের জন্য পাগল বেশি মানুষ, এটা আপনারা আমার মারেন আর কাটেন যাই করেন, বর্তমান 95% মানুষই জান্নাতের পাগল। এই কাজ করো, ওই কাজ করো, ওই কাজ করো, জান্নাত বাবা কিন্তু আমার যুগ সুখ করছান সে কিন্তু জান্নাতের পাগল না বাবা, আমার দিদার চান সে কিন্তু জান্নাতের পাগল ছিল না। আমার দয়াল নবী মাওলা আলী বলেছেন, ও মানুষ তুমি পৃথিবীতে এমন কাজ করো, এমন কর্ম করো, জান্নাতের জন্য পাগল হইও না, এমন আবাদত করো যেন জান্নাত তোমাকে পাওয়ার জন্য পাগল হয়। সাধকের একটা গান আছে বন্দিগীতে, বান্দা তুমি এমন ভাবে হও তো ইয়ার, আল্লাহ নিজে ডাইকা বলবে কি লাগবে বান্দা তোমার। আমরা পারি নাই বাবা, পীরের হাজার হাজার হুকুম রক্ষা করার দরকার নাই, কোন ভক্ত যদি পীরের একটা হুকুম পালন করতে পারে তার জীবনে আর কোনো কিছুর দরকার পড়ে না বাবা। ওরে আসা যাওয়া করে পাখি, আসা যাওয়া করে পাখি এই ঘরের ভিতর, বা ওই পাখি রে কি সুন্দর বেঁধেছো দেহ ঘর, কি সুন্দর বেঁধেছো মাটির ঘর, বা ওই পাখি রে কি সুন্দর বেঁধেছো দেহ ঘর, ঘরের ভিতর লুকাই শ্রেষ্ঠ ঘরের কারিগর, বসে বসত করে ঘরের ভিতর, বসত করে ঘরের ভিতর, বসত করে ঘরের ভিতর কে রাখে খবর, বা ওই পাখি রে কি সুন্দর বেঁধেছো দেহ ঘর, রে কি সুন্দর বেঁধেছো দেহ ঘর, বা ওই পাখি রে কি সুন্দর বেঁধেছো দেহ ঘর, দিদার চান 206টা হারের জোড়া চামড়া দিছে সাউনি, তার ভিতরে নিজে যাইয়া খেলছে তিন রজনী, দেহে রকের টানা হারে রাখো, রকের টানা হারে রাখো, রকের টানা হারে রাখো, দুই খুঁটির উপর ভাই রে ভাই দুই পায়ের উপর, বা ওই পাখি রে কি সুন্দর বেঁধেছো দেহ ঘর,
কেহ চিনতে চাও ওরে ওই পাখি রে তোমরা যদি কেহ চিনতে চাও আমার শুক্র চাঁদের কাছে যায়া পাখি সম্বন্ধে গোপনে জিগা গান মানুষের জ্ঞানের কথা বলে বাবা ভাত খাইলে হয় পেটের ক্ষুধা নিবারণ আর গান শুনলে হয় আশেক যারা ভাবুক যারা গুরু ভক্ত যারা প্রেমিক মানুষ যারা তাদের আত্মার ক্ষুধা নিবারণ ওই বা ওই রে তোমরা যদি কেহ চিনতে চাও একজন কামেল গুরুর কাছে যাইয়া গোপনে জিগা বর্তমানে এমন একটা অবস্থা হয়ে গেছে বাবা গুরুর দরবারে ছয় মাস মুড়ি দইতে না পাই রেই সাত মাসের সময় কয় বাবা আমারে খেলা ভোট দেন ওর ভিতরে গুরু প্রেম নাই গুরু কি জিনিস জানে না খেলা ভোট চায় বৈশা থাকে আমার এমনও জানা আছে খেলা ভোটের জন্য রাত্রের অন্ধকারে গুরুর বাড়িতে যাইয়া গুরুর কপালে অস্ত্র ঠেকায় খেলাপথ দিবি নেলে শেষ করে দেব এটা বাবা আল্লাহকে যদি কেউ পেতে চায় জোর কইরা পাওয়া সম্ভব না আল্লাহকে পাইতে চাইলে জোর করে চাইতে হবে আমার আনোয়ার সাহর কাছে গিয়ে আমার শুক্কুর চান্দের কাছে গিয়ে যদি বিনয় করে দুইটা হাত জোর করে বলে যে বান্ধব তুমি তো তাকে পেয়েছো তুমি তো তার দর্শন হয়েছে তোমার তুমি দয়া করে আমাকে একটু তার সন্ধানটা বলে দাও না যদি বিনয় ভরে চোখের পানি ফেলে দুটা হাত জোর করে মাথাটা নিচু করে করো জোরে যদি দয়ালকে বলা হয় দয়াল একটু তার স্বরূপের সন্ধান আমাকে দিয়ে দাও তাহলে দয়াল চাইলে বলতে পারে যে মানিক এইভাবে এইভাবে তুমি তোমার আল্লাহকে পাবা তাই গানে বললেন ওই বাবাই যে তোমরা যদি কেহ চিনতে চাও ডাক্তার কামেল পীরের কাছে যাইয়া গোপনে জিগা সেই অচেনারে তোমরা যদি কেহ চিনতে চাও যার যার কামেল পীরের কাছে জয়া গোপনে জিগাও তোমার গুরু দিবে বুঝাইয়া গুরু দিবে বুঝাইয়া গুরু দিবে বুঝাইয়া ওই পাখির খবর বা ওই পাখিরে কি সুন্দর বেঁধেছো দেখো কি সুন্দর বেঁধেছো দেহ ঘর বা ওই পাখিরে কি সুন্দর বেঁধেছো দেহ ঘর তুমি কি সুন্দর বেঁধেছো দেহ ঘর বা ওই পাখিরে কি সুন্দর বেঁধেছো দেহ পাখি যাবে রে যেদিন মাটির দেহ মাটির সাথে হইবে কোথায় রবে বন্ধু বান্ধব পাদরে রোভাই দেহ খাঁচা ছেড়ে পাখি নিলে বিদায় হায় হায় হাহাকারে পড়ে যাবে ধনি কান্দিবে আত্মীয় গেছে আমার গুণমণি হায় হায় হাহাকারে পরে যাবে ধনি কান্দিবে আত্মীয় গেছে আমার গুণমণি এই মাটির দেহ ছাইরা বা ওই যাবে রে যদি মাটির দেহ মাটির সাথে হইবে বিলীন তাই পরস্পর মরণ সেই তাই পরস্পর মরণ সেই তাই পরস্পর হবে পর বা
ওই পাখিরে